নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আজকে প্রোগ্রাম শুরু করছি। প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে স্যার, আমার লটারি ভাগ্যটা একটু হলো বলুন। কেউ কেউ আবার লটারির টিকিট পাঠিয়ে দিচ্ছেন। দেখুন, আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি, এই রাহু, এই কলিযুগে রাহু এবং কেতু এবং শনি একমাত্র, শনি রাহু কেতু একমাত্র এই কলিযুগে কিন্তু অর্থ দিয়ে থাকে। অনেকেই বলে যে বৃহস্পতি অর্থ দেয়, বৃহস্পতি অর্থ দেয় না, বৃহস্পতি দেয় জ্ঞান, অর্থাৎ বৃহস্পতি দেয় ধর্ম। কিন্তু এই বর্তমান কলিযুগে শনি রাহু এবং কেতু আপনাকে কিন্তু অর্থ দিয়ে থাকবে। অর্থাৎ আপনার জন্মছকে শনি যদি ভালো থাকে, রাহু যদি ভালো থাকে, কেতু যদি ভালো থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু হবে। রাহু এই পাঁচ রাশিকে লটারির প্রাইজ পাওয়াতে চলেছে, অর্থাৎ রাহুর কোপে, রাহুর বরদানে এই পাঁচ রাশি কিন্তু পেতে চলেছে লটারির মেগা প্রাইজ। এবং এর পরের আমি ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কোন উপায়ে লটারি কাটলে, অর্থাৎ কিছু গুপ্ত রহস্য, যেটা যে যার সাহায্যে আপনারা যদি সেই যদি আপনারা ফর্মুলা ইউজ করেন, অর্থাৎ ব্যবহার করেন, আপনি কিন্তু লটারি আপনার ক্ষেত্রে লাগার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। কিন্তু আপনার জন্মছকে লটারির যোগ আছে কি না, আপনার জন্মছকে রাহু, আপনার জন্মছকে বুধ, আপনার জন্মছকে শনি কেমন পজিশানে আছে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। কলিযুগে আকস্মিক ধন, হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ, এটা সম্পূর্ণরূপে দিয়ে থাকে রাহু। রাহুর প্লেসমেন্ট, রাহুর নক্ষত্র, রাহুর ডিগ্রিগত দিক থেকে দেখা দরকার। রাহু যদি আপনার নিচস্থ হয়, রাহু যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল হয়, রাহু যদি আপনার অশুভ নক্ষত্রে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি লটারির ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হবে, অর্থাৎ লটারি পাবেন না। লটারিতে যত টাকা না পাবেন তার থেকে প্রচুর টাকা লটারিতে কিন্তু বেরিয়ে যাবে। তো বর্তমান এই যে রাহু 7 জুলাই থেকে এককভাবে আপনার তুঙ্গ গৃহে বিষরাশিতে অবস্থান করবে, এই বিষরাশিতে রাহুর অবস্থানে এই পাঁচ রাশি পেতে চলেছে লটারির মেগা প্রাইজ। এবং আপনার বাই বার্থ চার্ট এবং দশা অন্তর্দশা, এই জায়গাগুলো দেখা একান্তই দরকার। এবার আমি জানাতে চলেছি কোন কোন এই সৌভাগ্যশালী রাশি। এর পরে নেক্সট এপিসোডে কিন্তু আমি জানাবো যে লটারি পাওয়ার গুপ্ত ফর্মুলা, যদি আপনার জন্মছকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা আপনার বাড়িয়ে তুলবে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো লটারি থেকে পেতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনার ভাগ্য ভাবে এই রাহুর অবস্থান, এককভাবে এই রাহু আপনাদের থাকছে এবং সরাসরি পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে রাহুর, এবং নবম দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়ছে কন্যা রাশির, এবং নবপঞ্চম যোগ সৃষ্টি করছে শনি এবং রাহু। আপনাদের ক্ষেত্রে এই লটারি ফাটকা থেকে আপনারা কিন্তু এই সময় এই 7 জুলাই টু 25 তারিখের মধ্যে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন, অর্থাৎ আকস্মিক ধন প্রাপ্তি, মেগা প্রাইজ, অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে ধন বর্ষা। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, খুব চর্চিত রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের রাশির পঞ্চমভাবে এই রাহুর অবস্থান, এবং রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির নবমভাবে ভাগ্যভাবে আকস্মিক ধনলাভ, এবং আপনার রাহুর দৃষ্টি, নবম দৃষ্টি আপনার রাশির উপর, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু ঘটাতে চলেছে। ভাগ্যভাবে রাহুর পঞ্চম দৃষ্টি, ভাগ্যের দ্বারা অর্থ আসা, আকস্মিক ধন প্রাপ্তি, লটারি শেয়ার ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে রাহু ক্ষেত্রে পেতে চলেছে মেগা
প্রাইজ হতে চলেছে ধন বর্ষা, অর্থাৎ মকর রাশি। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনাদের রাশিতেই এই রাহুর অবস্থান এবং এই রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে, অর্থাৎ যেখান থেকে আকর্ষিক ধনলাভ বোঝায়, এবং ভাগ্যভাবে দৃষ্টি, অর্থাৎ এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক এবং ধনপতি ধনভাবে অবস্থান করছে। আর্থিক স্থিতির জায়গা, লটারির জায়গা, শেয়ার মার্কেটের জায়গা, ফাটকার জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো। অর্থাৎ বৃষ রাশি যদি আপনি হন, রাহু আপনার রাশিতেই তুঙ্গ গৃহে অবস্থান করছে এবং পঞ্চমভাবে দৃষ্টি, যেখান থেকে আকর্ষিক ধনলাভ, শেয়ার, লটারি, গোল্ড, চাঁদি, এগুলো থেকে যেটা লাভ, এই জায়গাটা কিন্তু আপনারা ভালো রেজাল্ট পেতে চলেছেন এবং ধনভাবে ধনপতির অবস্থান ধনলাভ হতে চলেছে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ধনভাবের উপর রাহুর দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, আকর্ষিক ধনলাভ এবং ধনপতি একাদশভাবে অবস্থান করছে এই 7ই জুলাই থেকে। অর্থাৎ এই সময়ের মধ্যে সফলতা, সাকসেস, লাভ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দিতে চলেছে এবং ধনভাবে পঞ্চম দৃষ্টি ধনভাবের উপর পড়ায় আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করতে চলেছে। লটারি, ফাটকা, শেয়ার থেকে আপনি সিংহরাশির মানুষ এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনলাভ হতে চলেছে সিংহ রাশি। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে এই রাহু তুঙ্গ গৃহে, চতুর্থভাবে কিন্তু রাহু আকর্ষিক ধনলাভ ঘটিয়ে থাকে এবং পঞ্চমভাবে পঞ্চমপতি অবস্থান, সেক্ষেত্রেও কিন্তু আকর্ষিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে এবং বুধ এবং গুরুর নবপঞ্চম রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্যোদয়, লটারি, ফাটকা, শেয়ার এবং বিদেশ থেকে অর্থ আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। অর্থাৎ লটারি থেকে কুম্ভ রাশি যদি আপনি হন, আপনিও কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ চতুর্থভাবে রাহু তুঙ্গ গৃহে অবস্থান, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে ভালো কিন্তু কানেকশান আপনাদেরকে কিন্তু দিতে চলেছে এবং পঞ্চমভাবে পঞ্চমপতির অবস্থান আকর্ষিক ধনলাভ আপনাদেরকে কিন্তু ঘটাবে রাহু। এই কলিযুগে একমাত্র আকর্ষিক ধন, হঠাৎ অর্থ, এটা দিয়ে থাকে শুধু রাহু। অর্থাৎ রাহুর কৃপায় আপনিও হতে চলেছেন মহা কোটিপতি। লটারি থেকে মেগা প্রাইজ পেতে চলেছেন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ এই 7ই জুলাই টু 25শে জুলাইয়ের মধ্যে কিন্তু যথেষ্ট কুম্ভ রাশি কিন্তু লটারি লাগার সম্ভাবনা থাকছে, যদি আপনার বাই বার্থ চার্ট জন্মছকে থাকে বা দশা অন্তর্দশা পারমিট করে সেক্ষেত্রে। এবং সবশেষে যে রাশি কিছু কিছু ক্ষেত্রে কিছুটা হলো সম্ভাবনা দেখা যাচ্ছে, সে রাশির নাম হচ্ছে মেষ রাশি। কিছু ক্ষেত্রে সম্ভাবনা, ধনভাবে এই রাহুর অবস্থান ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে এবং এই জায়গাটাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ধনভাবে এই রাহুর অবস্থান আকর্ষিক ধন আপনাদের কিন্তু দিতে চলেছে রাহু। লটারি, ফাটকা, শেয়ার থেকে কিন্তু এই 7ই জুলাই টু 25শে জুলাই পর্যন্ত এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রবল থেকে প্রবলতর হতে চলেছে। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্ট আপনার মেষ রাশি পেতে চলেছে এবং সফলতা, সাকসেস, লাভ আপনাদের কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। তো আমি আবারও একটা কথা বলছি, আপনাদের দশা অন্তর্দশা, আপনাদের ভাগ্যে লটের যোগ আছে কি না, যাদের আছে তারা কাটে না, অনেকে কাটেই না কিন্তু তার জন্মছকে আছে, এটা কিন্তু দেখা দরকার। এবং যার নেই সে কেটে কেটে আপনি দরিদ্র হয়ে যাচ্ছেন, অবশ্যই আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে দেখিয়ে নিন। যাদের আমার কথা শুনে কিছু কিছু ক্ষেত্রে একটুকু গাছের পাতা নড়ছে না, আমি আবারও বলবো, টাকা নষ্ট না করে আপনার জন্মছকে আছে কি না, তা থাকলে কখন আছে
কোন সময়ের মধ্যে এই লটারির সম্ভাবনা আছে, কোন বছর, এই এই জায়গাটা কিন্তু আপনারা জেনে নিন। সেখানে কিন্তু বিশেষভাবে আপনাদের লাভ কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ এই যে পাঁচ রাশি মহা প্রাইজ পেতে চলেছে এই রাহুর কৃপায়, রাহুর বরদানে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে কমেন্ট থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই করুন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।